লাইথাংলাই 19 সেপ্টেম্বর সালমারিও বাংলাদেশ হাও তংনাই মাইনরিটি বসংনি লুকুরক চপ্রব জাকমানি পার্টি মুংনতে গ্রাক সালো জাকমা অর্গানাইজেশন রকনি সাকথার মুংবাই ক্লাইজাকা খাদুমানি রেলিয়ে গ্রাক সালো পেশাতলনি কাইব্রেই জাকমা অর্গানাইজেশন রকনি সাকথার মুংবাই খাদুমানি রেলি খ্লাইজাকা লাইথাংলাই 19 সেপ্টেম্বর সালমারিও বাংলাদেশ হানি চিটাগাংও তংনাই লুকুরকনি সাকাও চপ্রব জাকমানি তৈ নখুক সকস জাকমানি পার্টি মুংনতৈ ত্রিপুরা হাস্তেও তংনাই জাকমা অর্গানাইজেশন খ্লাইকা খাদুমানি রেলি। প্রথমে আমি আজকে সমবেত আমাদের মিছিলে রেলিতে উদ্দেশ্যে সমবেত আমার ভাই বন্ধু সকলকে এবং আপনারা প্রেস সের যারা প্রেস সের বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত এবং শুভেচ্ছা। আমরা এখানে আজকের যে র্যালিটা এটা আমরা সংগঠনের করেছি 4টি সংগঠনের যৌথ উদ্যোগে। সেই সংগঠনগুলো হচ্ছে এদাদারগাং চাকমা সুলোয়ারি পঞ্চায়েত, এদাদারগাং গাবুচ্ছা যোদা সুলোয়ানি পঞ্চায়েত, এদাদারগাং মিলে পরিষদ এবং এদাদারগাং বাম বিহার পরিচালনা কমিটি। এই চারটে সংগঠনের যৌথ উদ্যোগে আজকের এই মিছিলটি বা র্যালিটি সংগঠিত হয়। আমাদের এই মিছিলটি সংগঠিত করার মূল উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলের সহিংসতার বিরুদ্ধে জরুরি কার্যক্রমের আহ্বান বাংলাদেশ সহকারী স্থায়ী কমিশন বন্ধের প্রস্তাব। 1 নম্বর, ভারতের চাকমা সম্প্রদায়ের প্রতিনিধিরা বাংলাদেশে চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে চিটাগাং হিল রেক্টে জাতিগত পাহাড়ি উপজাতির বিরুদ্ধে চলমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। 19 সেপ্টেম্বর 2024 থেকে বাংলাদেশ সেনাবাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের দ্বারা সংগঠিত হামলার খবর পাওয়া যাচ্ছে, যা প্রাণহানি, সম্পত্তির ক্ষতি এবং স্থানীয় জনগণের উপর তীব্র ভীতি সৃষ্টি করেছে। 2 নম্বর, সাম্প্রতিক ঘটনাবলীতে খাগড়াছড়িতে 100টিরও বেশি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের অগ্নিসংযোগ ধ্বংস, পাশাপাশি নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে নির্বিচারে গুলি চালানোর ঘটনা ঘটেছে। দুঃখজনকভাবে অন্তত 9 জন আদিবাসী নিহত হয়েছেন এবং অনেকের আঘাতপ্রাপ্ত হওয়ার খবর পাওয়া গেছে। বাড়িঘর এবং ধর্মীয় উপাসনালয়ে আমরা সম্প্রদায়ের মধ্যে ভয়ের পরিবেশ আরও বাড়িয়ে তুলেছে। এই উদ্বেগজনক পরিস্থিতির প্রেক্ষিতে আমরা ভারত সরকারের কাছে দৃঢ় কার্যক্রম গ্রহণের আহ্বান জানাচ্ছি। আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনা স্থগিত করার এবং আদিবাসী জনগণের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি। তাছাড়া আমরা আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিস বন্ধের জন্য আহ্বান জানাচ্ছি, কারণ বর্তমান বাংলাদেশ আভ্যন্তরীণ সরকার আদিবাসী জনগণের এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদান করতে অক্ষম। চতুর্থত, আমরা মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মনের প্রতি কৃতজ্ঞতা জানাই, যিনি বাংলাদেশের আদিবাসী ও নানান ধর্মীয় সংখ্যালঘুদের উপরে চলা আক্রমণে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন এবং বাংলাদেশের বর্তমান ঘটনাকে দীক্ষার জানিয়ে আগামী 26 সেপ্টেম্বর 2024 তারিখে আগরতলা বিক্ষোভ মিছিলকে আমরা পূর্ণ সমর্থন জানাই এবং এই বিক্ষোভ মিছিলে সকলকে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করছি। আজকে যে পেচারতলে যে প্রতিবাদ মিছিল বের করেছেন, এই মিছিল দেখে বাংলাদেশ সরকারের কাছে কী বার্তা দিতে চাইবেন? বাংলাদেশ সরকারের কাছে আমরা বার্তা দিতে চাইব, অবিলম্বে যে নির্যাতন, নিপীড়ন, ধ্বংস, অগ্নিসংযোগ, লুটরাজ এগুলো অবিলম্বে যেন বন্ধ করা হয়। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং। শুভ শারদীয়া, শরৎকালের মন মাতানো অনুভূতির সঙ্গে ক্রেতা বন্ধুদের কাঙ্ক্ষিত সাজে সাজিয়ে তুলতে মা কুঞ্জশ্রী জুয়েলার্স আবারও হাজির সোনার গহনার বিশেষ সম্ভার নিয়ে। সঙ্গে থাকছে আকর্ষণীয় সব অফার, প্রতি গ্রাম সোনার দামে থাকছে 200 টাকা পর্যন্ত ছাড়,
প্রতিটি সোনার গহনার মজুরিতে থাকছে 25% ছাড়। এছাড়া প্রতি 1,00,000 টাকার কেনাকাটিতে থাকছে নিশ্চিত উপহার। এখানেই শেষ নয়, আপনাদের জন্য রয়েছে রূপোর গহনার মজুরিতে 100% ছাড়। এই আকর্ষণীয় অফারগুলো আপনারা পেতে চলেছেন 2 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত। কি ভাবছেন, আর দেরি না করে চলে আসুন চম্পকনগর স্থিত জুয়েলারি শোরুম মা কুঞ্জশ্রী জুয়েলার্সে। ঠিকানা চম্পকনগর বাজার, আসাম আগরতলা রোড, পশ্চিম ত্রিপুরা। ফোন নাম্বার 7005658734 এবং 7005317588।